আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি সুন্দর একটি রেসিপি চিপস বা সুস্বাদু মজাদার একটি খাবার তৈরি করা মেশিন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো তো ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক এখন আপনাদের সামনে রাখা আছে এখানে অ্যাঙ্করের ডাউল মরিচের গুঁড়া এই বোতলে এটা কিন্তু স্পিরিট না এটা কিন্তু এর ভিতর লবণ আছে খাওয়ার লবণ এখানে সলিড আতপ চাউল তো এই এই রেসিপিটা দিয়ে আমি আপনাদেরকে এখন জ্বালানি ছাড়াই একটি চিপস তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করবো ইনশাআল্লাহ ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো দর্শক দেখুন আমি পরিমাণ মতন লবণ মরিচের গুঁড়া অ্যাঙ্কর ডাউল আতপ চাউল একসাথে এখন মিশ্রণ করে নিলাম তো মনে রাখতে হবে সামথিং পানি দিতে হবে তা না হলে কিন্তু এই জিনিসটা একটা গায়ে একটা লাগতেছে না তো দর্শক এখন আমি এই প্রথমে মেশিনটি স্টার্ট করব তারপরে এখানে মেশিন চালানোর কিছু প্রক্রিয়া আছে নিয়ম আছে সেগুলোর পরেই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটি চালিয়ে দেখাবো দর্শক পানি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন এরপরে কিন্তু আপনি আস্তে আস্তে চাউল দিবেন প্রস্তুত হয়ে গেছে এখানে আপনি চাইলে এখন খাইতে পারবেন কোনো প্রকার জ্বালানি বা ভোজ্য তেল কিছুই কিন্তু দেওয়া নাই সম্পূর্ণ মেশিনের প্রেশারেই মেকানিজম কলাকৌশলের মাধ্যমেই কিন্তু এই চিপসটি তৈরি হচ্ছে আপনারা মনে রাখবেন এটা বিভিন্ন প্রকারের রঙে ঢঙে আপনি চাইলে বানাতে পারবেন সকল প্রকার কলাকৌশল
আমরা ম্যাশিং ক্রয় করার সময় শিখাই দেবো ইনশাআল্লাহ।